horses me. একটাও ফটো নেই ফেসবুকে ছাড়ার মতন, কি করব বুঝতে পারছি না। এই একটা ফটো তুলে দে না রে। হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে দিদি। আরে তুলতে তো, ও কি ফটো তুলেছিস, সব মেরা ইমপ্রেস, থ্যাংক ইউ, অসাধারণ ফটো উঠেছে, 1,00,000 লাইক পড়বে। কি করে, হ্যালো, হ্যাঁ বল। আরে না না, আমাকে একটা সেলফি তুলে দে না রে। দাঁড়া রাখছি, পরে কথা বলছি। একটাই তুলবো। হ্যাঁ তুই তো বন্ধু হোস, লোকে বয়ফ্রেন্ড ভাববে, অন্য পোজ দি, তোল। এই দাঁড়া, কাজলটা ঘেটে গেছে, নে তোল। এই এখানটা তো অনেক ছবি তুলেছি, এখানে আর তুলবো না, ওখানে চ না, হেভি জায়গা, চ। এখানে ধরো হেভি পজিশন, তোল। এই তুই বলবি তো, আমার লিপস্টিক উঠে গেছে। ও নো, হুম কইছে, এটা এফেক্ট দিয়ে নিবি, চ। এই দাঁড়া, এখানটায় চ, কালো আসছে, বলবি তো, বল, নে তোল। সোজা হয়ে দাঁড়া, আমার মুখ গাঁ। এবার আমি সেলফি কি করে তুলবো? হ্যালো, হ্যাঁ, আজকে বইয়ের থেকে বেশি সেজে ফাটিয়ে দেব। ওখানে যতগুলো ফটোগ্রাফার আছে না, সবগুলোকেই তো একসময় পটিয়েছিলাম। আজকে বাবু রেডি হও, তাড়াতাড়ি বিয়ে বাড়ি যাব। হেমা পড়ছি, এই রাখ, হেমা পড়ছি না, এটা ভালো না, এটাও ভালো না। 1 hour later, later, 2 hours later, কি পড়বো মা বুঝতে পারছি না। কি করে, বাবা রেডি হয়নি, বিয়ে বাড়ি আছে। আরে যাচ্ছি, দাঁড়াও না, এত তাড়া দিলে হয়? মা জানেও না আমি 2 সেকেন্ডে রেডি হয়ে যেতে পারি। হ্যাঁ, 4 মাস আগে যে আমি টিকটকার ছিলাম। হ্যাঁ, অল্প করে। হ্যাঁ ইমা, এত না, এত খেতে পারি না আমি। না, আর দিও না। এ মা কত দিচ্ছে, খাওয়া শুরু করি, কত দিয়ে দিয়েছে। কি করে, আজকে মেনু কি ভাই? বিরিয়ানি। ওহ, নিয়ায় মা একটু বিরিয়ানি দাও তো। এই নে ভাই, আর 1 প্লেট নে। একটা খাই, তারপর আরেকটা খাচ্ছি। স্পেশাল তোর জন্য, আর 1 প্লেট। তুই ভাবলে কি করে তোর সাথে আর সম্পর্ক রাখবো? না রে না, বান্ধবীরা এরকমই হয়, ওই জন্যই লোক বলে মেয়েদের মধ্যে কখনো বন্ধুত্ব টেকে না। শোন, তোর নিনজা টেকনিক, আরে দাঁড়া না, তোর নিনজা টেকনিক তোর কাছে রাখ। হ্যাঁ হ্যাঁ, তোর কাছে রাখ, সব বুঝে গেছি। অনার্সের পেপার খাতা কে দেখাবে, আমিও দেখে নেবো। কি হয়েছে রে?
আমার চোখ নাকি গরুর মতো। ঠিকই তো বলেছ। না, কে হতেই পারে। আমি ওর সাথে আর জীবনে কথা বলবো না, ওর মতো মেয়ের মুখই দেখবো না, এত বড় অপমান। কিন্তু ছোটবেলাকার বন্ধু, 10 বছরের বন্ধু, নিকুচি করেছে 10 বছরের বন্ধু। আমার চোখ গরুর মতো? আমি না, ও যে কটা মাল তুলেছে সবকটা আমি তুলে নেব। ওয়ান ডে আমার চোখ গরুর মতো, ওর দাদুর চোখ গরুর মতো। আমি বিগত 24 বছরে একটাও মাল তুলতে পারলাম না, ও একদিনে 10টা মাল তুলে নেবে। হ্যাঁ, কালকে আসবো। দুপুরে ঠাকুরপো সিনেমাটা দেখে যেত। ওই কাল রাত 12টার সময় কাস্টে ফোনে কথা বলছিলিস তুই? পরে কথা বলছি। কার সাথে কথা বলছিলিস তুই? পরে কথা বলছি। জুয়া বৌদির সাথে কথা বলছিলিস তুই? দাঁড়া রেখে দিক। হ্যালো, ওটা কে? জুয়া বৌদির সাথে তুই কথা বলছিস কেন? ওটা আমার মাল, তুই জানিস না। যা সালা, তুই জুমা বৌদির উঠেছিস? হ্যাঁ। কবে? সেদিন গিয়ে পড়ালাম তোর সামনে। ও আমাকে পছন্দ করে, ও আমাকে ভোট নিয়েছে। কিন্তু ও তো আমাকে পছন্দ করে, তুই মিথ্যা বলছিস। আমি কি জানি? তুই মিথ্যা বলছিস। তুই গা হাত দিবি না ভাই, তুই গা হাত দিবি না। আরে শালা, তুই টিকে রাখতে পারবি না? ভোট করে আমার সাথে ভাই ভাই শোন, আমরা মেয়েদের জন্য কোনোদিন মারপিট করবো না, ঠিক আছে? তো আজকে কেন করলাম? হ্যাঁ, ভুল হয়ে গেছে ভাই, ক্ষমা করে দে ভাই। ওটা মেয়ে না, ওটা বৌদি হবে। শোন না। হ্যাঁ বল। তুই 200 টাকা দে, আমি 200 টাকা দিই, মদ কিনে রাত্রে হলে দুজনে পার্টি হবে, ঠিক আছে ভাই? আমি মদ খাই না। আমরা দুই ভাই, আয় গলে। আমি মদ খাবো না। আয় আয় গলে, আয় খাবো না গলে ভাই, আয় খাবো না। আমি বৌদি বলো, আমি বৌদি বলো, আমি মদ খাবো না। তুমি আমায় সত্যিকারের ভালোবাসো তো সোনা? অনেক ভালোবাসি আমি, আমার জীবনের কোনো সিক্রেট তোমার কাছে লুকাবো না। শন্টুটা, এই এটা কি করছো? তোমাকে তো ফার্স্টেই বললাম আমি কিছু লুকাবো না তোমার থেকে। এটা তো শরীরের একটা অংশ, বলো কি হলো? কি হলো? নো 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 নো। নতুন জামার গন্ধটা খুব ভালো লাগে। একটু আসছি, হ্যাঁ জল খেয়ে আসি। কি যেন বলছিলাম আমরা? হ্যালো, এই যে তুমি বললে তুমি আমায় বিয়ে করবে, আমি জিনিসপত্র নিয়ে পালানোর জন্য রেডি হয়ে গেলাম। ব্রেকআপ দিও না প্লিজ, করোনা এরকম, আমি বাঁচবো না তোমাকে ছাড়া। হ্যালো হ্যালো, আমি বাঁচবো। হ্যালো, হ্যালো অনিমেষ, আমার না ব্রেকআপ হয়ে গেছে, প্লিজ আমার সাথে প্রেম করবি রে। আমি সব জিনিসপত্র নিয়ে রেডি আছি, তাই দূর 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 সোনার হাত দিবি বল। হ্যাঁ আমি এক্ষুনি বেরোচ্ছি, এক্ষুনি বেরোচ্ছি। কি বললি? আমাদের 10 বছরের সম্পর্ক এইভাবে শেষ করে দিচ্ছিস? তুই যা, তুই যা, তোর সাথে আর কোনো সম্পর্ক নেই, আমি আর একটা পুরি নেবো। রাখ রাখ ফোন। এই দেখ প্রীতমাস জেফারের ভিডিওগুলো কি সুন্দর। কি বললো? তুই যে কি বলিস না, মানে এমনি হাসি পা।
তুই যে কি বলিস না, পাশের বাড়ির মেয়েটার জন্মদিন কি করবো বুঝতে পারছি না, মুখটা পুরো কালো হয়ে রয়েছে। ইস, মুখটা ধুয়ে নি। ও, পুরো নায়কের মতন লাগছে। বাবু, সিনেমা শুরু হয়ে যাবে, তাড়াতাড়ি রেডি হ। হ্যাঁ আসছি, একটুখানি। 5 মিনিট। 1 hour later। আরে তাড়াতাড়ি কর, আর সময় নেই। এত তাড়া দিলে হয়? মা, আমি সিনেমা দেখার জন্য রেডি। আর রেডি হয়ে লাভ নেই, সিনেমা শেষ হয়ে গেছে, জামা প্যান্ট চেঞ্জ করে ফেল। আমার রেজাল্ট যা খারাপ হয়েছে না। কি বলছিস? বাবা বিয়ে দিয়ে দেবে টোটোওয়ালার সাথে। আমার যে রেজাল্ট খারাপ হয়েছে না, কাউকে নাম্বারটাই বলতে পারছি না লজ্জায়। আমি 199 পেয়েছি। ভাবতে পারছিস? আমি রাখছি, আমি আত্মহত্যা করতে যাচ্ছি। মায়া, আজ রেজাল্ট বেরোলো, কেমন রেজাল্ট করলি? আরে হেব্বি রেজাল্ট হয়েছে, হেব্বি। পাশ করে গেছি ভাই, আবার কি রাখতে হলো? মদ খাওয়া ভাই, চো। কে ভাই তুই? তুই আমাকে ভয় দেখাচ্ছিস? তুই জানিস আমার একটা গার্লফ্রেন্ড আছে, তোর থেকেও বেশি ভয়ঙ্কর, পুরো ডাইনি রে ডাইনি। ও নো, কি হলো? কি হলো? হ্যালো গাইস, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভিডিওতে একটা জায়গায় প্রবলেম ছিল, তোমরা দেখেছো, এখানে ছেলেদেরকে মাল বলা হয়েছে এবং মেয়েদেরকেও মাল বলা হয়েছে। আমি এই দুটোতে আমি সমর্থন করি না, শুধুমাত্র ভিডিওর পারপাসের জন্য ইউজ করা হয়েছে। তাও যদি কারো খারাপ লেগে থাকে, আমি আন্তরিকভাবে দুঃখিত। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা করে লাইক দিয়ে দেবে, তোমাদের লাইক আমাদের কাছে অনেক মূল্যবান। অবশ্যই সাবস্ক্রাইব করবে আর বেল আইকনটা অবশ্যই মেরে দেবে। নেক্সট ভিডিও খুব শিগগিরই আসছে। লাভ ইউ, বাই।